আল্লাহ পাকের প্রশংসা যখন আমরা শুরু করি সূরা ফাতিহার মধ্যে, তখন আল্লাহ পাক রবের গুণটাকে স্মরণ করায় দেন, আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কোন আল্লাহ? আল্লাহ কে? আল্লাহর তো অনেক গুণ আছে, এর মধ্যে রব্বিল আলামিন, ওই আল্লাহ যিনি গোটা আলমের রব। আলম, আলমের বহুবচন আলামিন। আলম বলা হয় পতাকাকে। পতাকা কি জিনিস? যার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায়। দুই তলোয়ার মাঝখানে খাজুর গাছ, কোন দেশ? সবুজ, মাঝখানে গোলাকার লাল চিহ্ন, বাংলাদেশ। তাহলে আলমের দ্বারা, পতাকার দ্বারা দেশের পরিচয় পাওয়া যায়। তা রব্বিল আলামিন সমস্ত আলমের রব, এই পতাকার দ্বারা, এই চিহ্নের দ্বারা পরিচয় পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। এর জন্য আলমকে আলম বলা হয়, আলামিন, আলম সমূহ। শুধু আলম না, এক আলম না, এক পতাকা না, এক চিহ্ন না, তার মানে সমস্ত তারকাগুলো আলম। তারকার মধ্যে গবেষণা করো, সেখানে আমার মাওলার পরিচয় পাবা। যদি সূর্যের মধ্যে গবেষণা করো, সেখানে কার পরিচয় পাবা? চন্দ্রের মধ্যে গবেষণা করলে, মানের মধ্যে গবেষণা করলে, গাছের মধ্যে গবেষণা করলে, গবেষণা করলে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তুই কি দেখোস না? যদি তোমার মধ্যে আমার মধ্যে গবেষণা করা হয়, কার পরিচয় মিলে? ধারণা চক্ষু, চক্ষু একটা আলম। এই চোখের মধ্যে তুমি গবেষণা করো, সেখানে মাওলার পরিচয় পাবা। কিভাবে? এমন রব, এমন সত্তা, যত চক্ষু চলে গেছে, যত চক্ষু আছে, যত চক্ষু আসবে, এই কোটি 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 শত শত কোটি চক্ষু চলে গেছে, এখনো শত শত কোটি চক্ষু আছে, ভবিষ্যত আসবে, কিন্তু একটা চোখের সাথে আর একটা চোখের কোনো মিল নেই। এই ডিজাইনার কে? হ্যাঁ, গোটা দুনিয়ার মধ্যে একজন আর্কিটেক্ট বের করে দাও, সায়েন্টিস্ট বের করে দাও, এতটুক জায়গার মধ্যে এত ডিজাইন করবে, জায়গার মধ্যে এক ডিজাইনের সাথে আর এক ডিজাইন মিলবে না, এটা হতেই পারে না। কিন্তু চোখের সাথে, চোখের মধ্যে গবেষণা করো, বাহ্যিক দৃষ্টিতে মনে হয় একই, না সবই ভিন্ন, এত ভিন্ন রূপ দিয়ে কোটি কোটি চক্ষু অন্য কেউ সৃষ্টি করতে পারে না, ওই সত্তাই পারে, যিনি রব, যিনি কি রব, যিনি পালন করতে। আপনারা ডিস্টার্ব করি আমি বলছি না, এক সেকেন্ডের জন্য যেখানে দিকে দিকে যাবে না। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার চেয়ে আর এক না ভিন্ন, এই ডিজাইনার কি? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি। যত মানুষ চলে গেছে, যত মানুষ আসে, যত মানুষ আসবে, এর গলা এক না ভিন্ন, গলার আওয়াজ, এই দুই রঙের মধ্যে এত বাঁশি কে ফিটিং করছে? এটা রক গলার মধ্যে, দেখেন গলা ফুলা যায় এরকম, এই যে রক ফুলা যায়, এত বাঁশি কে ফিটিং করছে? সুন্দর মনে হয় একই ডিজাইনের রক, একই ডিজাইনের, একই সুর, সম্পূর্ণ ভিন্ন। গেলাম ডাক্তার দেখাতে দাঁতের, বলেছেন আপনি জানেন দাঁতের মধ্যে আল্লাহ পাক কি কুদরাত সেটিং করছেন? না তো, বলে যত সৈনিক, সমস্ত সৈনিক যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তাদের দাঁতকে পরীক্ষা করা হয়। বলে কেন, কি হয়েছে? বলে হয়তো বা পোড়া যেতে পারে, ভস্ম হতে পারে, চেহারা বিকৃত হতে পারে, তাকে চিনতে না পারা যেতে পারে। যত দাঁত আছে, প্রত্যেকটা দাঁত অন্য মানুষের দাঁতের থেকে আলাদা, যত দাঁত চলে গেছে, যত দাঁত আছে, যত দাঁত আসবে, একজনের দাঁতের সাথে আরেকজনের দাঁতের, এই মানুষটা কার, এই লাশটা কার, ওই দাঁত পরীক্ষা করে বের করা যায়। এর জন্য দাঁত টেস্ট করে কি ভাবতেছেন? রবকে চিনি না, কে জানি না, রবের পরিচয় তোমার মধ্যে আমার মধ্যে নাই, নেমো খারাম বৃদ্ধাঙ্গুলি, সে কি পরিমাণ জায়গা নাকি ওই কি পরিমাণ? যত মানুষ চলে গেছে, যত মানুষ আসে, যত মানুষ আসবে, সাফের সাথে একজনের, সাফের সাথে আরেকজনের, একজন ডিজাইনার আমাকে বের করে দেন, এতটুক জায়গার মধ্যে এত রেখা কিভাবে ঘুরাবে,
যে যার সাথে আর একটা মিল নেই, চিন্তা করা যায়, চিন্তা করা যায়। এ তো ওই সত্তা যিনি হাকেম, যিনি খালেক, লা মিসলালাহু, যার কোনো মিসাল নাই তার দ্বারাই সম্ভব, যার কোনো তুলনা নেই তার দ্বারাই সম্ভব, অন্য কার দ্বারা সম্ভব? রব্বিল আলামিন, ওই রব, যেই সত্তা। রব কাকে বলা হয়? রব কি জিনিস? অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এনে তার প্রয়োজন মিটাইয়া যে তাকে পূর্ণতায় পৌঁছাইয়া দেয় তাকে বলা হয় রব। কি থেকে বলেন? অস্তিত্ব এনে ওই ব্যক্তির ওই জিনিসের প্রয়োজন মিটাইয়া যে তাকে পূর্ণতায় পৌঁছাইয়া দেয় তাকে বলা হয় রব। এর জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত আলমের প্রতিপালক, যে সমস্ত অস্তিত্বহীন থেকে অস্তিত্ব নিয়ে আসছে। সূর্যের একদিন অস্তিত্ব ছিল না, কে আনছে? তারকাগুলির অস্তিত্ব ছিল না, আনছে কে? সূর্যের অস্তিত্ব ছিল না, আনছে কে? আসমানের অস্তিত্ব ছিল না, কে আনছে? তোমার আমার অস্তিত্ব ছিল। হাল আতা আলাল ইনসানিহিন মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যান বাসীরা। এ দুনিয়ার নিমোখারামের দলেরা, মানুষ বহুত বড় নিমোখারাম। এর জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমায় ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত। এখানে রব শব্দ আছে, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত, মানুষ বহুত বড় রবের ব্যাপারে নিমোখারাম। নিমোখারাম জমনের নিমোখারাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। আব্দুল্লাহ আব্দুল করিম রহিমা খাতুন, এ প্রেসিডেন্ট, এ প্রাইম মিনিস্টার, এ প্রধান সেনাপতি, প্রধান বিচারপতি, বিমান বাহিনীর প্রধান, হাজার কোটি টাকার মালিক, এ পীর সাহেব, হে মুরিদ, এ ওস্তাদের সাগরেদ, তোদের উপর থেকে গিয়ে এমন একটা জমানা চলে যায় নাই, একটা দীর্ঘ সময় কে চলে যায় নাই, লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, যখন তোরা উল্লেখন বস্তুই ছিলি না, তোদের আলোচনা মা বাবার সাথে করতো না, না বাবা মার সাথে তোদের আলোচনা করতো, না বোন ভাইয়ের সাথে, না ভাই বোনের সাথে, না ওস্তাদ ছাত্রের সাথে, না ছাত্র ওস্তাদের সাথে, ওরা তোর উল্লেখন বস্তুই ছিল না, তোর মূল ধাতু নিয়া কেউ কারোর সাথে আলোচনাই করতো না। লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যান বাসীরা। আমি ওই সত্তা যিনি এক কাতার নাপাক পানির মধ্যে আমি চোখের ডিজাইন করছি, এক কাতার নাপাক পানির মধ্যে চেহারার ডিজাইন করছি, এক কাতার নাপাক পানির মধ্যে আমি জিব্রা ডিজাইন করছি, এক কাতার নাপাক পানির মধ্যে আমি ব্রেনান ডিজাইন করছি, এক কাতার নাপাক পানির মধ্যে আমি গলার ডিজাইন করছি, চুলের ডিজাইন করছি, আমি তার মধ্যে ব্রেনের ডিজাইন করছি, জেহেনের ডিজাইন করছি, মেধার ডিজাইন করছি, আমি তার মধ্যে হার্টের ডিজাইন করছি, লাংসের ডিজাইন করছি, কিডনির ডিজাইন করছি, আমি তার মধ্যে হাতের ডিজাইন করছি, আমি তার মধ্যে পায়ের ডিজাইন করছি, তার মধ্যে কত সুন্দর রক্তের ডিজাইন, তার মধ্যে কত সুন্দর এত এত পার্টস আমি ঢুকাইছি। লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যান বাসীরা। আমি যাকে ইচ্ছা মার গর্ভ থেকে চক্ষু দিয়া বের করছি, যাকে ইচ্ছা অন্ধ করিয়া বের করছি, আমি যাকে ইচ্ছা জবান দিয়া বের করছি, যাকে ইচ্ছা বোবা করিয়া বের করছি, ফাজআলনাহু সামিয়্যান বাসীরা। আমি যাকে ইচ্ছা লম্বা বানাইছি, যাকে ইচ্ছা খাটো বানাইয়া দিছি। তুই কি দেখো নাই একই বাবার একই মার সাত সন্তান, একজন লম্বা একজন খাটো, একজন সুন্দর আর একজন কালো, একজনের চেহারা সুন্দর আর একজনের চেহারা খারাপ, একজন মেধাবী আর একজন মেধা শূন্য, একজন সম্মানিত আর একজন লাঞ্ছিত, একজন জজ আর একজন আসামি, একজন ধনী একজন রাস্তার ফকির। আমি কেন চক্ষু দিছি? পরীক্ষা করার জন্য, তোকে পরীক্ষা করার জন্য চক্ষু নাও দিতে পারতাম, কিন্তু আমার দেয়া চক্ষু দিয়া তুই চক্ষু কিভাবে ব্যবহার করো? তুই কি সিনেমা দেখো? তুই কি পরের মহিলা দেখো? না আমার চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করো, না আমার চক্ষু দিয়ে আমার মাওলার জাতিয়া গবেষণা করো, না বতালিহি পরীক্ষা করার জন্য, তালিহি ফাজালনাহু সামিয়্যান বাসীরা।
তুই কি আমার চক্ষু দিয়ে আমার কুদরত নিয়ে গবেষণা করব? আমার মাওলা আসমান কেমনে বানাইলো, আমার মাওলা জমিন কেমনে বানাইলো? আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আর আমার মাওলা ফক রব্বুল আলামিন এত বড় আসমানকে বিনা খুঁটিতে উঁচা করিয়া ফলাইছে। দেখ আমি যেখানে সূর্য সিটিং করছি ভুল হয়েছে নাকি? দেখ তো আমি যেখানে চন্দ্র সিটিং করছি দেখ ভুল হয়েছে কিনা, আমি যেখানে তারকা সিটিং করছি দেখ ভুল হয়েছে কিনা, আমি যেখানে দুনিয়ার গ্রহটাকে সিটিং করছি দেখ ভুল হয়েছে কিনা। হাল তারা আমি ফুতুর বারবার তাকা, এ নবখরামের দলা বারবার তাকাইয়া দেখ আমার আসমানের মধ্যে কোনো ভুল আছে কিনা, তারকার মধ্যে ভুল আছে কিনা, দেখ আমার সূর্যের মধ্যে ভুল আছে কিনা, আমি যেইভাবে ডিজাইন করছি অন্য কোনো ডিজাইনের সে ভালো ছিল কিনা। হাল তারা আমি ফুতুর নিমখারাম, যদি আমি মাওলাকে নাই মানবি, আমার মাওলার কথা না শুনবি, আমার আসমানের নিচ থেকে ভাগিয়া চলিয়া যায়, ভাগ আমার আসমানের নিচ থেকে, আইনাল মাফার, আইনাল মাফার। আমার মাওলাই কি বল, কোথায় ভাগবি, কোথায় যাবি? আমেরিকায় যাবে মা মাওলার আসমান, আফ্রিকায় যাবে মা মাওলার আসমান, রাশিয়ায় যাবে মা মাওলার আসমান, চীনে যাবে আমার মাওলার আসমান, পাহাড়ের মধ্যে যাবে মাওলার আসমান, সাগরের মধ্যে যাবে কার আসমান?